আমার মেশিনগুলা পুড়ে গেছে, মেশিনে সুতা টানা সুতা দেওয়া ছিল আর বোনানোর সুতাও ছিল। তখন রাত 2:30 বাজে, আমরা ঘুমের মধ্যে ছিলাম, বাইরে নাইট গার্ড ছিল, উনি টের পাইছেন, উনি চিল্লাচ্ছে আগুন 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 বলে। তো আমরা ওনার কথাটা আমার কানে পড়ে, আমি গেট খুললাম, 2টা গেট খুললাম, গেট খুলেই দেখি যে মোটরসাইকেলে ধা ধা করে আগুন জ্বলতেছে। তারপর বাইরের গেট খুলে দিলাম, দেওয়ার পরে লোকজন আসলো 4-5 জন, তারপর চিল্লা চিল্লি শুনে আরও লোকজন আসলো, 20-25 জন লোকজন, ওরাই সবাই মিলে আগুন করছে। মেশিনে সুতা টানার সুতা দেওয়া ছিল আর বোনানোর সুতাও ছিল, কটন সুতা আর বোননের যে শ্যানেল সুতাটা ছিল, 20টা মেশিন পুড়ে গেছে, একটা মোটরসাইকেল ছিল, টেবিল কয়েকটা ছিল। কীভাবে আগুন লাগলো এটা এখনো আমরা নিশ্চিত হইতে পারিনি, কিন্তু 20-25 লাখ টাকার ক্ষতি হয়েছে। প্লাস এখানে তো 50 জন মহিলা কাজ করতো আর কি, তাদের কাজটাও কিন্তু বন্ধ হয়ে গেছে, মানে মেশিন টেশিন এগুলো সেট রিসেট না করা পর্যন্ত তারা তো কাজ করবে না, অর্থাৎ আজকের থেকে তারা বেকার হয়ে গেলো। আর এই করোনাকালীন ব্যবসা বাণিজ্য গত 2 বছরই খারাপ, আবার নতুন করে যদি তাদেরকে কাজ দিতে গেলে আমার তো ক্ষতি হলোই, 20-25 লক্ষ টাকা এটা রেজিস্টার করতে ওরকম টাকাই লাগবে, ইনভেস্ট করতে হবে। প্লাস এখানে যে 50 জন লোক কাজ করতো করোনাকালীন সময়ে, এই 50 জন মহিলা কিন্তু কর্মহীন হয়ে গেল। কাজে সরকার মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকারের কাছে আবেদন যে যদি কোনো জায়গা থেকে আমাদের কোনো সহযোগিতা করা যায়, তাহলে আমার কারখানার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে যে 50টা পরিবার এখানে কাজ করে, 50 জন পরিবারের 50 জন লোক, তাদের অন্তত একটা বিশাল হেল্প, কারণ তারা যদি কর্মহীন হয়ে যায় তাহলে পরিবারগুলো কিন্তু এই সময়ে কর্মহীন হবে, তারা না পাবে ঢাকায় যে কোনো কাজ, না পাবে কোথাও, অর্থাৎ একটা কাজে মানুষের গরিব মানুষের কর্মের কথা বিবেচনা করে সরকারকে বলতেছি যে কোনো তহবিল থেকে, সেটা সহযোগিতাই হোক আর ঋণ সহায়তাই হোক বা প্রণোদনার আওতাই হোক, যেটা হোক আমাদেরকে দেওয়ার জন্য অনুরোধ করতে। এখন তো আমাদের সবগুলো মেশিন পড়া গেল, এখন আমরা কি করব, আমার তো কাজের আর অন্য কোথাও জায়গাও নাই, এইখান জায়গা ছাড়া, এই জায়গা ছাড়া তো আর কোনো জায়গায় কাজ করতেও পারি রে বা কাজ করবও না, আর আমাদের এখন কি করা লাগবে সেটা তো আমরা ভাবি পাচ্ছি না।